স্বাগত বেস্ট স্কুলে। দেব সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই। দেব সাম্রাজ্য, দেব রাজবংশ মধ্যযুগীয় বঙ্গের একটি হিন্দু রাজবংশ। সেন রাজবংশের পরে পূর্ববঙ্গে এই রাজবংশ রাজত্ব করেছিল। দেব রাজবংশের রাজধানী ছিল অধুনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। দেব সাম্রাজ্য থেকে সাধারণ জ্ঞানগুলো চলুন জেনে নেই। ইতিহাসে কয়টি দেব বংশের সম্পর্কে জানা যায়? উত্তর দুইটি। সমতটের দেব বংশ, লক্ষ্য করুন, দেব বংশ বাংলার কোন অঞ্চলে শাসন করেন? উত্তর, সমতট অঞ্চলে। দেব বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর, কুমিল্লার দেব পর্বতে। দেব রাজাদের শাসনকাল কত? উত্তর, 740 থেকে 899 খ্রিস্টাব্দ। আনন্দ বিহার কে নির্মাণ করেন? উত্তর, রাজা আনন্দ দেব। আনন্দ বিহার হচ্ছে, উত্তর, একটি বৌদ্ধ বিহার। রাজা আনন্দ দেবের পুত্রের নাম কি? উত্তর, ভবদেব। দেব বংশের শেষ রাজা কে ছিল? উত্তর, ভবদেব। দেব বংশের অন্যান্য কীর্তির মধ্যে রয়েছে, উত্তর, শালবন বিহার, ভোজ বিহার, ইটাখোলা মুড়া ও রূপবান মুড়া। ময়নামতির প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ কোন রাজবংশের নিদর্শন? উত্তর, দেব বংশের। পোড়ামাটির ফলক কোন রাজবংশের নিদর্শন? উত্তর, দেব বংশের। এবার লক্ষ্য করুন, বিক্রমপুরের দেব বংশ। সেন বংশের পতনের পর পূর্ববঙ্গে কোন রাজবংশ শাসন করে? দেব বংশ। দেব বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। বিক্রমপুরের দেব বংশের রাজারা কোন ধর্মের অনুসারী ছিল? উত্তর, বৈষ্ণব হিন্দু। এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।